নিজেদের সম্পর্ক নিয়ে শুরু থেকে ভীষণভাবে মিডিয়ার পাতায় চর্চিত অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। অভিনেতা মালাইকা আরোরার থেকে 10 বছরের ছোট হয় প্রতি মুহূর্তে সেই নিয়ে কটাক্ষের শিকার হতে হয় তাদের। তবে সেই সমস্ত কটাক্ষজনক মন্তব্যকে একেবারে পাত্তা দিতে নারাজ এই চর্চিত তারকা জুটি। ২০১৯ থেকে একে অপরের সম্পর্কে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছিলেন তারা। তারপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একসাথে দেখা মেলে তাদের। থেকে থেকে নিজেদের মধ্যে একান্ত সময় কাটানোর জন্য উড়ে যান বিদেশে, আর সেই ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তবে সম্প্রতি নিজেদের সম্পর্ক নিয়ে নয়, একটি ভিডিও সূত্র ধরেই চর্চায় তারা। জনপ্রিয় চিত্রগ্রাহক মানব মঙ্গলায়নের সোশ্যাল মিডিয়া পাতাতেই দেখা মিলেছে সেই ভিডিওর। বলিউডের হিট গান ছাইয়া ছাইয়ের তালে মালাইকা আরোরার সাথে তুমুল নাচতে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। কালো শেরওয়ানিতে ছিলেন অভিনেতা, পাশাপাশি একটি আইভরি লেহেঙ্গায় দেখা মিলেছে মালাইকা। উল্লেখ্য, খুব শীঘ্রই ডিজাইনার কুপন রাওয়াল গাঁটছড়া বাঁধতে চলেছেন অর্পিতা মেহতার সাথে। তাদের পাক বিবাহের অনুষ্ঠানে এই গানের তালে তালে নাচতে দেখা গিয়েছে তাদের। খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অর্পিতা ও কুণাল। অর্পিতা ও কুণালের পাক বিবাহ অনুষ্ঠানে শুধুমাত্র অর্জুন কাপুর কিংবা মালাইকা আরোরা উপস্থিত ছিলেন না, তাদের পাশাপাশি এদিন দেখা মিলেছে কারণ জোহার, সস্ত্রীক বারুণ ধাওয়ান, জানভি কাপুর, অলিন কাপুর, মহিব কাপুর, সানায়া কাপুর, সঞ্জয় কাপুর, রাকুল প্রীত সিং, রিয়া কাপুর, আদিত্য রায় কাপুর, জ্যাকি বাগলানির মতো নামি দামি তারকাদের। কয়েকদিন আগে পিঙ্ক ভিলার তরফ থেকে অর্জুন কাপুরের একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে মালাইকা আরোরার সাথে তার সম্পর্কে সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেই প্রসঙ্গে বলেন, তাদের সম্পর্ক কিছুটা হলেও ভিন্ন ধরনের। অভিনেতার কথায়, জীবনে এমন মানুষের কাছাকাছি থাকা উচিত যার কাছে থাকলে ভালো লাগা তৈরি হয়, কথা বলার স্বাধীনতা থাকে। তিনি এও বলেন, মালাইকা আরোরা অনেকের কাছে অনুপ্রেরণা। অভিনেত্রীকে দেখে তিনি নিজেও বহু ক্ষেত্রে অনুপ্রাণিত হয়ে থাকেন, তিনি বহু ক্ষেত্রে সঠিকভাবে তাকে প্রভাবিত করে থাকে। একথা তিনি নিজেই জানিয়েছেন পিঙ্ক বিলাকে।